আমরা যে বাংলার চাইল্ড সাইকোলজি অ্যান্ড পেডাগজি যে টপ সিরিজ শুরু করেছি তার টপিক আজকে শিশুর জীবন বিকাশের স্তর এবং তার বৈশিষ্ট্য সমূহ আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি যে শিশুর জীবন বিকাশের যে বিভিন্ন স্তর রয়েছে সেগুলি সম্পর্কে বিভিন্ন শিক্ষাবিদরা বিভিন্ন মনস্তত্ববিদরা তারা তাদের বিভিন্ন মতামত দিয়েছেন তো তার মধ্যে কিছু কিছু বিখ্যাত মনস্তত্ববিদ এবং শিক্ষাবিদদের শিশুদের জীবনের যে স্তর ভাগগুলো করেছেন সেগুলো আমরা দেখব এবং সেই স্তর ভাগ অনুযায়ী তাদের যে বৈশিষ্ট্য সমূহ সেগুলো আমরা দেখবো এর আগে যখন আমরা বৃদ্ধি এবং বিকাশ পড়েছি তখন কিন্তু আমরা এই স্তরগুলো সম্পর্কে শটে দেখেছি এবং তার কিছু কিছু সামান্য বৈশিষ্ট্যও কিন্তু আমরা দেখেছি আজকে আমরা সেগুলো সম্পর্কে ডিটেলসে করব এই টপিকটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট টপিক এবং এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশন আসে বিভিন্ন টেট এক্সামে সি হোক রাজ্য টেট হোক যে যে রাজ্যে টেটের প্রিপারেশান নিয়েও না কারণ সেখানে দাও বা অন্যান্য যে কোনো টিচিং যে এক্সাম হয় সেখানে কিন্তু এই চাইল্ড সাইকোলজির পার্টে কিন্তু এই টপিক থেকে প্রচুর কোয়েশ্চেন আসে কারণ কোন স্টেজে কী বিকাশ হয় কী ধরনের বিকাশ হয় বা যারা এডুকেশন নিয়ে পড়ছো বা বিএড বিডিএলএড কোনো কোর্স করছো সেখানেও কিন্তু এই টপিকটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট টপিক তো চলো আজকে ক্লাস শুরু করা যাক তো এই যে স্তরগুলো সম্পর্কে জানার আগে আমাদের এটা জানতে হবে যে এই যে স্তর বলা হচ্ছে জীবনের যে এই যে স্তর যেগুলো ভাগ করেছেন বিভিন্ন মনস্তত্ত্ববিদ বা শিক্ষাবিদটা সেটা কি মানব জীবনে যে একটি বিকাশ প্রক্রিয়া আছে সেটা আমরা আগে কি জানি সেটি একটি ধারাবাহিক প্রক্রিয়া এবং নিরবচ্ছিন্ন প্রক্রিয়া কিন্তু সেটি সব বয়সে অর্থাৎ একদম জন্ম থেকে শুরু শুরু করে যতদূর পর্যন্ত বিকাশ চলে তখন কিন্তু সেটি কিন্তু সমানভাবে চলে না অর্থাৎ এর আগে যখন আমরা বিকাশ পড়েছি তখন আমরা যখন বিকাশের বৈশিষ্ট্যগুলো দেখেছি সেখানে কিন্তু এটা খুব ভালোভাবে ডিসকাস করা আছে তো তোমাদের যদি মনে হয় যে স্তরগুলো বোঝার সময় যে বিকাশ এবং বৃদ্ধির যে ধারণাগুলো রয়েছে বা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো যদি ভালোভাবে বোঝা যায় তাহলে কিন্তু এই স্তর বিভাগগুলো বুঝতে সুবিধা হবে তাহলে তা সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিও তো সেই হিসেবে কিন্তু বিভিন্ন বয়সে মানুষের বিকাশজনিত যে পরিবর্তন রয়েছে তার একটা গতি প্রকৃতিও কিন্তু বিভিন্ন ধরনের হয়ে থাকে তো সেক্ষেত্রেই একজন ব্যক্তির সম্পূর্ণ জীবনকে যদি বুঝতে হয় তাহলে তার যে বিভিন্ন বয়সের বিভিন্ন দিক আছে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে পর্যবেক্ষণ এবং অনুশীলন করতে হবে এবং এই অনুশীলনের সুবিধার জন্যই মনোবিজ্ঞান এবং শিক্ষাবিজ্ঞান বয়সের ক্রম অনুসারে অর্থাৎ এরকম না যে প্রথমে শৈশব তারপরে কৈশোর তারপরে আবার বাল্যকাল এরকম না অর্থাৎ ক্রম অনুসারে অর্থাৎ শৈশব বাল্যকাল কৈশোর যৌবন বার্ধক্য এরকম একটা সিরিজ অনুযায়ী ব্যক্তি জীবনকে কয়েকটি ভাগে ভাগ করেছেন এবং এই প্রত্যেকটি ভাগকে কিন্তু এক একটা স্তর বা স্টেজ বলা হচ্ছে তো আমরা প্রথমেই যেটা দেখব যে বিখ্যাত কিছু বিজ্ঞানীরা এই সম্পর্কে বলেছেন অর্থাৎ শিক্ষাবিদ মনস্তত্ববিদ রুসো আর্নেট জোনস এডিকসান পিকিউনাস এনাদের যে স্টেজগুলো ভাগ করেছেন সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব তো রুশোর মতে মানুষের বা শিশুর জীবন বিকাশের স্তর প্রধানত চারটি কী কী শৈশবকাল তিনি শৈশবকালকে কত দূর অবধি ধরেছেন জন্ম থেকে পাঁচ বছর অর্থাৎ জিরো টু ফাইভ ইয়ার্স তো এরমভাবে কিন্তু কোয়েশন আসতে পারে যে রুশো কটি স্তরে ভাগ করেছেন পিকিউনাস কটি ধরে ভাগ করেছেন এডিকশান কটি স্তরে ভাগ করেছেন রুশোর মতে শৈশবকালে সময়কালীন কতটা এই ধরনের এই যে এখান থেকে কিন্তু এরকম বিভিন্ন ধরনের কিন্তু কোয়েশ্চেন আসে তো সেই জন্য কিন্তু প্রত্যেকটা আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি তো রুশোর মতে শৈশবকাল হলো জন্ম থেকে পাঁচ বছর বা শূন্য থেকে পাঁচ বছর এটা বাল্যকাল পাঁচ থেকে বারো বছর হৈসলকাল বারো থেকে পনেরো বছর এবং যৌবনকাল পনেরো থেকে কুড়ি বছর তাহলে কি হলো রুশো চারটি ভাগে ভাগ করেছেন এবং এই চারটির এই যে অবস্থা সেই যে বছর অনুযায়ী সেটা কিন্তু এরমভাবে তিনি ভাগ করেছেন এরপরে আমরা দেখব যে আনেস জোনস ইনিও একজন বিখ্যাত মনস্তত্ববিদ এবং শিক্ষাবিদ ইনি ইনিও রুশোর মতনই কিন্তু জীবন বিকাশের স্তরকে প্রধানত চারটি ভাগে ভাগ করেছেন ইনি কি বলেছেন শৈশব বাল্যকাল কৈশোর প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক দেখো রুশু এখানে যেটা যে যে সময়কালটাকে যৌবনকাল বলছেন আর্নেস জোনস সেটাকে কিন্তু প্রাপ্তবয়স্ক কাল বলছেন তো শৈশব কাল রুশোর মতো ইনিও বলেছেন শূন্য থেকে পাঁচ বছর বাল্যকাল পাঁচ থেকে বারো বছর কৈশোরকাল বারো থেকে আঠেরো বছর এবং প্রাপ্তবয়স্ক কাল আঠেরো থেকে পরবর্তী সময়কাল অর্থাৎ রুশু আর আর্নেস মধ্যে তফাতটা কি রুশো আঠেরো থেকে চল্লিশ বছর বলেছেন কিন্তু সেখানে আর্নেস জোনস বলছেন প্রাপ্তবয়স্ক বলতে আঠেরো থেকে পরবর্তীকাল পর্যন্ত অর্থাৎ ফিক্সড কোনো ইয়ার বলে দেননি তিনি বলেছেন অর্থাৎ মৃত্যুর আগে পর্যন্ত যতদিন বাঁচবে সেই সময়টাকে বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক কাল এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এডিকসান এরিকসান পিকিউনাস এনাদের যে জীবন বিকাশের স্তর এটা আমরা যখন বৃদ্ধি আর বিকাশ পড়েছি সেখানে কিন্তু আমরা শর্টে দেখেছি আজকে যেহেতু আমি জীবন বিকাশের স্তরই পড়াচ্ছি এবং সেক্ষেত্রে এডিকশান এবং পিকিউনার্স এই দুই বিজ্ঞানী মানুষের জীবন বিকাশের এই স্তরগুলোকে আরও নিখুঁতভাবে ভাগ করেছেন তো এই দুটো স্তর কিন্তু বোঝা খুব জরুরি এবং সেই জন্য কিন্তু এটা আবার আলাদা করে আমি বোঝাচ্ছি তো এডিকশানের মতে যেটা আছে সেটা হচ্ছে কি প্রথম যে স্তর সেটা হচ্ছে বিশ্বাস বনাম অবিশ্বাসের স্তর এটা হচ্ছে শূন্য থেকে এক বছর বিশ্বাস আর অবিশ্বাস বলা হচ্ছে কেন কারণ সেই সময় শিশু যাদের চেনে অর্থাৎ তার পরিবার পরিজন বিশেষত তার পিতা মাতাকে এবং পিতা মাতার তুলনাতো তার মার উপরে কিন্তু বেশি বিশ্বাস করে এবং অপেক্ষাকৃতভাবে অন্যদের উপরে কম বিশ্বাস করে তাই এটাকে বলা হচ্ছে বিশ্বাস বনাম অবিশ্বাসের স্তর নেক্সট কি দ্বিতীয় স্তর স্বায়ত্ত শাসন বনাম লজ্জা এবং বিশ্বাস এটা কোন সময় বলা হচ্ছে এক থেকে তিন বছর শাসন মানে কি সে তার নিজের ইচ্ছা অনুযায়ী চলবে এবং কিছু কিছু ক্ষেত্রে লজ্জা এবং বিশ্বাস অর্থাৎ এই সময় শিশুদের মধ্যে দেখা যায় যে তারা সব জিনিস পেতে চায় সবাই তারা চায় যে সবাই তাদের কথা অনুযায়ী চলুক আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে যাদের কাছে তারা মানে তাদের কাছে যারা অচেনা নতুন ব্যক্তি তাদের কাছ থেকে তারা লজ্জা পায় তাদের প্রতি সবসময় বিশ্বাস বোধ জেগে ওঠে না সেই জন্য এই সময়টাকে বলা হচ্ছে নেক্সট কি নেক্সট স্টেজ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উদ্যোগ বনাম দোষ সেটা হচ্ছে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত এই সময় যেহেতু শিশুরা একটু স্বাধীন হয় অর্থাৎ স্বাবলম্বী তারা শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে যেহেতু অনেকটা স্বাবলম্বী হয়ে ওঠে এটা ঠিক স্কুল যাওয়ার আগের স্তর বা স্কুল গোয়িংও বলা যায় যে এখন যেহেতু প্রি স্কুল চালু হয়েছে তো সেক্ষেত্রে প্রি স্কুলিং যে ইয়ার বলা হচ্ছে সেই সময় সেক্ষেত্রে তারা নতুন নতুন কিছু জিনিস শেখার নতুন কিছু কাজ করার উদ্যোগ নেয় এবং আবার অনেক ক্ষেত্রে দেখা যায় এই উদ্যোগ যখন সফল হয় বা তারা উৎসাহ পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু তাদের এই উদ্যোগগুলি তারা আরও পুনরায় নিতে থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যদি তাদের উদ্যোগগুলো সফল না হয় সেক্ষেত্রে তারা যদি দোষ অর্থাৎ তাদের যদি দোষ দেওয়া হয় তাদের যদি বকাবকি করা হয় তাহলে কিন্তু তাদের এই উদ্যোগগুলো কিন্তু আবার কমে যায় নেক্সট এজ কি উৎসাহ বনা হীনমন্যতা এটা হচ্ছে পাঁচ থেকে বারো বছর এটাকে বলা হচ্ছে স্কুল ইয়ার বা স্কুল গোয়িং চিলড্রেন এই ধরনের কিন্তু বিভিন্ন নাম দেওয়া হয়ে থাকে এই উদ্যোগ বনাম দোষের সঙ্গে এই উৎসাহ বনাম হীনমন্যতার স্তরকে কিন্তু অনেকটা মিল রয়েছে এখানেও কিন্তু শিশুরা বিভিন্ন যে কাজ করতে উদ্যোগী হয় সেক্ষেত্রে তারা যদি পজিটিভ উৎসাহ পায় তাহলে কিন্তু তাদের মধ্যে কাজ করার উদ্যোগ অনেক বেড়ে যায় সেক্ষেত্রে যদি তারা তাদের ভুল ভুলভ্রান্তিগুলোকে যদি বেশি করে হাইলাইট করা হয় তাদের মধ্যে যদি উৎসাহ দেওয়া না হয় তাদের যদি সব সময় দমিয়ে রাখা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু শিশুরা হীনমন্যতায় ভুগতে থাকে নেক্সট স্টেজ কি পরিচয় বনাম ভূমিকা ভ্রান্তি এটা হচ্ছে বারো থেকে পনেরো বছর ঠিক এটা কিন্তু বলা হচ্ছে যেটাকে কৈশোরকাল বলা হচ্ছে এই কিন্তু ঠেই টিনে যে ঠিক প্রবেশ সে স্তর বা এটাকে আমরা প্রাক কৈশোর অবস্থাও কিন্তু বলতে পারি এই সময় থেকে কিন্তু শিশুদের মধ্যে কি হয় একটা আত্মপ্রকাশ করা নিজেদের একটা সমাজে তারাও যে একটা ব্যক্তিত্ব রয়েছে অর্থাৎ নিজেদের পরিচয় স্থাপন করার কিন্তু একটা চেষ্টা তাদের মধ্যে দেখা যায় সেই সময় যদি তারা সেই কাজে সফল না হয় তাহলে কিন্তু তারা কি হয় হীনমন্যতায় তো ভুগতেও থাকে সেই সঙ্গে কিন্তু তারা যে কাজের দ্বারা যেদের পরিচয় প্রাপ্তি করতে চায় সেইখানে তাদের সব সময় কিন্তু তারা তাদের ভুল খুঁজতে থাকে বা তাদের যে কর্মের যে ভূমিকা বা তাদের যেটাকে এফোর্ট বলা হচ্ছে তারা কিন্তু সেটা নিয়ে হীনমন্যতায় ভুগতে থাকে নেক্সট হচ্ছে আঠেরো থেকে চল্লিশ বছর অর্থাৎ যেটাকে যৌবনকাল বলা হচ্ছে এখানে ঘনিষ্ঠতা বনাম বিচ্ছিন্নতা বলতেই ক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু এই সময় একটা বছর পেরিয়ে এলো তো ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে যে এই সময় অর্থাৎ যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে তখন সে তার সঙ্গে সমান গুণ সম্পন্ন যে যারা ব্যক্তি থাকবে তাদের সঙ্গে কিন্তু সে ঘনিষ্ঠ হয়ে যাবে তাদের সঙ্গে তার বন্ধুত্ব ঘটবে তাদের সঙ্গে সে তার আশেপাশে একটা সামাজিক পরিবেশ গড়ে তুলবে অপরপক্ষে তার অপোজিট যারা ক্যারেক্টার রয়েছে তাদের সঙ্গে যা খাপ খাওয়াতে অসুবিধা হচ্ছে তাদের সঙ্গে কিন্তু সে একটা নিজেকে দূর করে নেবে নেক্সট হচ্ছে উৎপাদনশীলতা বনাম স্থবিরতা এটাকে বলা হচ্ছে বার্ধক্য বয়স চল্লিশ থেকে পঁয়ষট্টি বছর পর্যন্ত এরিকশান এই স্তরটাকে বলেছেন এখানে কি হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত কি হয় একটা সাধারণ মানুষকে যেটা দেখা যায় যে সব কিছুর মধ্যে সে উৎপাদনশীলতা করছে অর্থাৎ সে ইনকাম করছে তার লাইফ সব জিনিসে সে অ্যাক্টিভ রয়েছে কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে যখন তার অ্যাক্টিভনেস কমে আসতে থাকছে তখন যখন একটা জায়গায় আসার পর যেমন আমরা দেখেছি রিটায়ারমেন্টে ওয়ার্কিং যেটা লাইফ সেটা কিন্তু ম্যাক্সিমাম দেখা যায় থার্টি টু সিক্সটির মধ্যে এবং আফটার সিক্সটি রিটায়ারমেন্টের টাইম তাহলে কী হচ্ছে একটা স্টেজ পর্যন্ত আস্তে আস্তে তার অ্যাক্টিভনেস চলে গিয়ে সে কিন্তু একটা জায়গায় থিতিয়ে পড়ছে স্থবির হয়ে যাচ্ছে থেমে যাচ্ছে সেই জন্য এই স্টেজটাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা বর্ণাম স্থবিরতা অর্থাৎ এই স্টেজেরই একদম প্রথম দিকে ব্যক্তি প্রচণ্ড অ্যাক্টিভ থাকছে এবং এই স্টেজের একদম শেষের দিকে আস্তে আস্তে সে প্রা তার অ্যাক্টিভনেস প্রায় কমে আসছে লাস্টের যেটা এডিকশন বলছেন সেটা হচ্ছে সম্পূর্ণতা বনাম হতাশা পঁয়ষট্টি বছর থেকে মৃত্যু পর্যন্ত এক্ষেত্রে কী বলা হচ্ছে প্রত্যেক জীবনেই প্রত্যেক মানুষের জীবনেই আফটার রিটায়ারমেন্ট যেটা বলা হয় সিক্সটি টু সিক্সটি ফাইভ ইয়ার্সের পরে সেক্ষেত্রে প্রত্যেক ব্যক্তি তার জীবনে কিছু না কিছু অ্যাচিভ করে থাকে কেউ হয়তো জীবনে বেশি সফল কেউ হয়তো জীবনে কম সফল হয়ে থাকে তো যে ব্যক্তি বেশি সফল তার মধ্যে একটা আত্মতুষ্টি থাকে যে আমি আমার সব কিছু করে ফেলেছি একটা সম্পূর্ণতা আসে যে ব্যক্তি অনুরূপভাবে একটু কম সফল তার হয়তো কিছু কিছু জিনিস অ্যাচিভ করা ছিল বা কাজ ছিল যেটা কমপ্লিট করার ছিল সেটা সে করতে পারেনি সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে সে হতাশ হয়ে পড়ে তো সে বা অনেক সময় দেখা যায় যে পরিবার পরিজন থেকে অনেকে হয় যে বার্ধক্য বয়সে বিচ্ছিন্ন হয়ে যায় ক্ষেত্রেও কিন্তু অনেক সময় হতাশা দেখা যায় তো ক্ষেত্রে কিন্তু এই সম্পূর্ণতা এবং হতাশা এই স্তরকে বলা হচ্ছে পিকিউন্যাশ যে স্তর বলেছেন এর আগেও আমরা দেখেছি পিকিউন্যাশ তার জীবনের স্তরকে দশটি ভাগে ভাগ করেছেন আমরা এর আগে যে তিনজন মনোবিজ্ঞানী বা শিক্ষাবিদদের স্তর দেখলাম সেটি কিন্তু সব তিনজনেই কিন্তু বলেছেন জন্মকাল থেকে কিন্তু পিকিউনাস কিন্তু জন্ম পূর্ব থেকে অর্থাৎ প্রাক জন্ম থেকে বলেছেন অর্থাৎ যেটাকে প্রিন্যাটাল স্টেজ বলা হয় যেটা বলা হচ্ছে যে গর্ভ সঞ্চার থেকে জন্ম পর্যন্ত অর্থাৎ মাতৃগর্ভে থাকাকালীন যে বিকাশ বা যে স্টেজ সেটাকেও কিন্তু পিকিউনাস অ্যাড করেছেন এটাকে বলছেন তিনি প্রাক জন্মস্তর যেটা হচ্ছে সঞ্চার থেকে জন্ম পর্যন্ত নেক্সট হচ্ছে কি সদ্যজাত স্তর শূন্য থেকে চার সপ্তাহ অর্থাৎ এক মাস যেটা বলা হচ্ছে প্রারম্ভিক শৈশব স্তর যেটা এক মাস থেকে আঠারো মাস বা দেড় বছর পর্যন্ত প্রান্তীয় শৈশব স্তর দেড় বছর থেকে আড়াই বছর পর্যন্ত প্রারম্ভিক বাল্যস্তর আড়াই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত মধ্য বাল্য চার থেকে ন বছর পর্যন্ত প্রান্তীয় বাল্য ন থেকে বারো বছর পর্যন্ত যৌবনাগ স্তর বা যেটাকে আমরা কৈশোরকাল বলে থাকি এখানে তিনি নাম নিয়েছেন যৌবনাগম স্তর যেটা হচ্ছে বারো থেকে একুশ বছর পর্যন্ত প্রাপ্তবয়স্ক স্তর একুশ থেকে সত্তর বছর পর্যন্ত দেখো এখানে এরিক্সান যেটা চল্লিশ থেকে ষাট বলেছিলেন বা পঁয়ষট্টি বলেছিলেন এখানে কিন্তু এরিকসান সেটা একুশ থেকে সত্তর বছর পর্যন্ত বলছেন বার্ধক্য স্তর যেটা এরিক্সান বলেছিলেন পঁয়ষট্টি থেকে মৃত্যু পর্যন্ত সেখানে কিন্তু পিকিউনাস বলছেন সত্তর থেকে মৃত্যু পর্যন্ত তো দেখো আমরা যে চারটেই যে স্তর দেখলাম এই চারটে স্তরে কিন্তু মোটামুটি কেউ বেশি ভাগে ভাগ করেছেন কেউ কম ভাগে ভাগ করেছেন কিন্তু মোটামুটি কিন্তু দেখতে গেলে দেখা যায় যে মোটামুটি চারটে থেকে পাঁচটা ভাগেই কিন্তু একটা জীবদ্দশা শুরু অর্থাৎ শৈশবকাল বাল্যকাল কৈশোরকাল যৌবনকাল এবং বার্ধক্যকাল তো এই যে আমরা জীবনের যে স্তরগুলো দেখলাম এর যে একটা বৈশিষ্ট্য কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে সেগুলো এবার আমরা একটু দেখে নেব তো প্রথমেই আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রাথমিক শৈশবকালের বৈশিষ্ট্য তো প্রাথমিক শৈশবকাল যেটা বলা হচ্ছে তার সময়কাল যেটা হচ্ছে সেটা হচ্ছে এক থেকে তিন বছর এক্ষেত্রে কিছু শারীরিক বা দৈহিক বিকাশ দেখা যায় যেমন জ্ঞানেন্দ্রিয়ের কাজের পৃথকীকরণ অঙ্গ প্রত্যঙ্গের আয়তন বৃদ্ধি কর্মেন্দ্রিয়ের প্রাথমিক সমন্বয় তো জ্ঞানেন্দ্রিয়ের কাজের পৃথকীকরণ বলতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কোনো বিশেষ অর্থাৎ সাধারণ থেকে বিশেষ অর্থাৎ এর আগেও আমি যেটা বলেছিলাম বিকাশ বৃদ্ধি যখন পড়িয়েছিলাম যে একদম যখন কোনো শিশুর কাছে কোনো জিনিস ধরতে দেওয়া হয় সে তখন কি করে তার পুরো শরীর দিয়েই সেই জিনিসটাকে ধরার চেষ্টা করে সে যত দ্রুত বড় হতে থাকে তখন সে তার মধ্যেই জ্ঞানটাও তৈরি হয়ে যায় অর্থাৎ তার মানসিক বিকাশ হয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে তার যে পেশি সঞ্চালন সেগুলোও যেহেতু বৃদ্ধি বিকাশ ঘটে থাকে তার ফলে তার মধ্যে ধারণাটা তৈরি হয়ে যায় যে পার্টিকুলার কোন অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে সেই জিনিসটাকে ধরা যাবে সে কিন্তু সেই অঙ্গ প্রত্যঙ্গকেই ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু সে আর পুরো তার শরীরে ব্যবহার করে না এখানে সেটাই বলা হচ্ছে এবং আমরা জানি বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে শিশুর মধ্যে অঙ্গ প্রত্যঙ্গের আয়তনও সমানভাবে বেড়ে ওঠে নেক্সট কি মানসিক বিকাশ কৌতূহল সীমিত বস্তুর প্রতি ক্ষণস্থায়ী মনোযোগ ইত্যাদি অর্থাৎ মূর্ত বস্তুর প্রতি তার ধারণা তৈরি হয় প্রত্যেকটা জিনিসের প্রতি কৌতূহল তৈরি হয় শিশুর মধ্যে যত বৃদ্ধি বিকাশ করতে থাকে তার মধ্যে আত্মসচেতনতার বিকাশ করতে থাকে অর্থাৎ নিজের অর্থাৎ কি বলবো যে শিশুর মধ্যে যেটা দেখা যায় যে একদম ছোট যখন শিশু থাকে তখন কিন্তু সে সেরকমভাবে এটা আমার জিনিস সে কোনো জিনিস গুছিয়ে রাখবে নিজের বলবে এরকম কিন্তু থাকে না তার সব জিনিস আগোছালোভাবে পড়ে থাকে কিন্তু যখন তার মধ্যে আস্তে আস্তে একটু বড়ো হতে থাকে তখন দেখা যায় যে সে তার জিনিসগুলির প্রতি দাবি করে অর্থাৎ আমার জিনিস তার জিনিস যদি কেউ নিয়ে নেয় সে রেগে যায় তার জিনিস আলাদাভাবে গুছিয়ে রাখে এই যে আত্মসচেতনতার বিকাশ কিন্তু এইভাবে হতে থাকে এর সঙ্গে সঙ্গে শিশুর মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস ঘটে সেটা হচ্ছে কিন্তু শিশু ভাষার বিকাশ ঘটে থাকে তো ভাষার বিকাশ কিভাবে ঘটে থাকে এরপরে যখন আমরা ভাষার বিকাশ করব তখন কিন্তু আমি করাবো এছাড়াও যদি মনে হয় যে না আমার ভাষার বিকাশ সম্পর্কে জানতে হবে তাহলে আমি যখন বাংলা পেটাগজির যে সিরিজ করিয়েছি সেখানে কিন্তু ডেসক্রিপটিভে এ শিশুর ভাষার বিকাশ সম্পর্কে আলাদা করা আছে আমি আবার সিডিবিতে সিরিজেও যখন ভাষার বিকাশ আসবে তখন কিন্তু আবার করাবো তো এখন যদি কারোর দেখার তো সেখান থেকে সে দেখে নিতে পারো প্লে লিস্টে ঢুকে এছাড়া কি সাধারণভাবে মনের ভাব প্রকাশ করতে পারে আমরা কি জানি যে ভাষা হলো মানুষের ভাব বিনিময়ের মাধ্যম তো সেক্ষেত্রে ভাষার বিকাশের সঙ্গে সঙ্গে শিশুরা তার দ্বারা কিন্তু নিজের মনের ভাবও প্রকাশ করতে পারে এই সময় প্রাক্ষবিক বিকাশ কি দেখা যায় প্রাক্ষবিক পৃথকীকরণ অর্থাৎ কোনটা হাসি কোনটা কান্না কোনটা দুঃখ কোনটা আনন্দ এই যে ডিফারেন্সগুলো সেগুলো কিন্তু শিশুর মধ্যে তৈরি হয় কারণ আমরা কি দেখি যে একদম ছোট শিশু কি তারা সবেতেই কাঁদে তারা খিদে পেলেও কাঁদে তারা ব্যথা লাগলেও কাঁদে তাদের কোনো কারণ অকারণে সব কিছুতেই তারা কাঁদে কিন্তু যখনই শিশুর মধ্যে ভাষার বিকাশ শুরু হয়েছে তখন সে কেন কাঁদছে কি কারণে কাঁদছে বা কোথায় হাসতে হবে কোথায় কাঁদতে হবে এই যে পৃথকীকরণ সেগুলো কিন্তু শুরু হয়ে যায় পরিবারের সদস্যদের প্রতি প্রাক্ষবিক প্রতিক্রিয়া করে যখন তাদের মধ্যে প্রাক্ষবিক বিকাশ ঘটছে তখন কোন প্রাক্ষবিক ক্রিয়ার প্রতিক্রিয়া কী হওয়া উচিত সেটাও কিন্তু তারা শুরু করে দেয় সামাজিক বিকাশ কি সামাজিক প্রতিক্রিয়া সমাজের প্রতি করে এই যে এক থেকে তিন বছরের শিশুরা সাধারণত পরিবার পরিয়োজনের মধ্যেই থাকে এবং তাদের সামাজিক বিকাশ কিন্তু সেই পরিসরের মধ্যেই শুরু হয় নেক্সট প্রান্তীয় শৈশবকালের বৈশিষ্ট্য সমূহ এখানেও কি প্রথমে দৈহিক বা শারীরিক বিকাশ বল ছোঁড়া সিঁড়ি বিয়ে ওঠা ইত্যাদি কাজের ক্ষমতার বিকাশ ঘটে অর্থাৎ আস্তে আস্তে তারা কিন্তু তাদের অর্গ্যানগুলো অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলোর যে সাধারণ থেকে বিশেষ ক্ষেত্রে যে ব্যবহার সেগুলো কিন্তু বিকাশ ঘটতে থাকে দ্রুত দেহ সঞ্চালনমূলক ক্ষমতার বিকাশ ঘটে অর্থাৎ এই বয়সে শিশুদের মধ্যে কিন্তু বৃদ্ধি এবং বিকাশের পরিমাণ কিন্তু খুব বেশি থাকে সেক্ষেত্রে যেটাকে মোটর ডেভেলপমেন্ট বলা হয় অর্থাৎ সঞ্চালনমূলক যে ক্ষমতার বিকাশ সেটা কিন্তু একটু বেশি দেখা যায় মানসিক বিকাশের ক্ষেত্রে কি এই সময় কিন্তু শিশুদের মধ্যে কল্পনা শক্তির বিকাশ হয় কীরকমভাবে কল্পনা শক্তি এই স্টেজটাকে কীরকম বলা হচ্ছে যেটা বলা হচ্ছে যে প্রান্তীয় শৈশব অর্থাৎ তিন থেকে পাঁচ বছর এই সময় কি শিশুরা বিভিন্ন গল্প শোনে যাই সে গল্প শোনে দেখে যাই হয় সে কিন্তু সেটাকে ইম্যাজিন করে এবং সেই সিচুয়েশানে নিজেকে কল্পনা করতে শুরু করে তার ফলে কিন্তু যেই যে তার কল্পনা শক্তির বিকাশ ঘটছে সেটা কিন্তু বলা যায় এর একটা খুব ভালো উদাহরণ যদি দেখা যায় আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথের যে বীরপুরুষ যে কবিতাটা আছে সেখানে কিন্তু আমরা দেখেছি যে একটা শিশু অর্থাৎ সেখানে শিশু রবি ঠাকুরের কথা বলা হয়েছিল সেখানে দেখা যায় যে একটি শিশু কীভাবে বীরপুরুষে যে সে তার ইম্যাজিনেশানে তার মাকে নিয়ে দূরে যাচ্ছে যুদ্ধ করছে এই যে কল্পনা শক্তির বিকাশ সেটা কিন্তু প্রত্যেক শিশুর মধ্যেই হয়ে থাকে এবং এর একটা খুব ভালো উদাহরণ হিসেবে আমরা যেটা দেখি সেটা হচ্ছে কি রবীন্দ্রনাথ ঠাকুরের বীরপুরুষ কবিতায় নেক্সট কি মানসিক বৈশিষ্ট্য বলি বিকাশও দ্রুত হয় এই বয়সে যে শুধুমাত্র যে দৈহিক সঞ্চালন বা শারীরিক বিকাশ দ্রুত হয় তা নয় তার সাথে কিন্তু মানসিক বিকাশের প্রবণতাও কিন্তু দ্রুত হয় এছাড়া কৌতূহল ও অনুকরণ করার প্রবণতা দেখা যায় প্রত্যেক জিনিসের প্রতি এই সময় যেহেতু কল্পনা শক্তির বিকাশ ঘটে সেহেতু কৌতূহল বাড়ে অনুকরণ বলতে কি দেখা যায় দেখা যায় যে বাড়ির বড়দের অনুকরণ করতে থাকে যেমন মেয়েদের ক্ষেত্রে দেখা যায় তার মারা যে কাজ করে বা তার মাদের অনুকরণ করতে থাকে ছেলেদের বালকদের ক্ষেত্রে দেখা যায় তার পিতাদের অনুকরণ করতে থাকে সেই অনুকরণ করে তারা খেলাধুলো করতে থাকে এই প্রবণতাগুলো কিন্তু এই সময় প্রবল হয় এই বয়সেও কিন্তু ভাষা ব্যবহারের ক্ষমতা বৃদ্ধি পায় অর্থাৎ আমরা দেখেছি ভাষার বিকাশের ক্ষেত্রে যত সময় অতিবাহিত হয় তত কিন্তু শিশুর ভাষার বিকাশ বৃদ্ধি হয় অর্থাৎ যেটা এক থেকে তিন বছরের মধ্যে যতগুলো তার ওয়ার্ড শব্দ বাক্য ব্যবহারের যা ক্ষমতা ছিল তিন থেকে পাঁচ বছর বয়সে কিন্তু তার শব্দের পরিধি আরও বিকশিত হয় নেক্সট প্রাক্ষবিক বিকাশ আশঙ্কা লজ্জা ঘৃণা ইত্যাদি অনুভূতিগুলি আস্তে আস্তে কিন্তু শিশুর মধ্যে বৃদ্ধি পেতে শুরু করে এই সময় যেহেতু স্কুল এজিং শুরু হয় বা প্রি স্কুলিং শুরু হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু তার পরিবারের বাইরেও সে কিন্তু প্রাক্ষবিক ক্রিয়া শুরু করতে শুরু করে অর্থাৎ বাইরে যখন সে যাচ্ছে তার যেমন সামাজিক বিকাশ ঘটছে সেই সামাজিক বিকাশের সঙ্গে সঙ্গে তার প্রাক্ষবিক বিকাশের পরিধিও কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাচ্ছে সেন্টিমেন্টের বিকাশ শুরু হয় এখানে এই যে প্রক্ষোভগুলোর কথা বলা হলো সেক্ষেত্রে কিন্তু সেন্টিমেন্ট সেটা বলা হচ্ছে অর্থাৎ কোনো যদি কাউকে যদি তাকে কোনো দুঃখজনক বা আঘাতজনক কথা বলা হয় তাহলে কিন্তু সেটা তার খুব মনে লাগে অর্থাৎ এই সময় শিশুরা কিন্তু খুব কোমল স্বভাবের হয়ে থাকে তো কোনো কথা যদি তাদের অপ্রীতিকর মনে হয় তারা কিন্তু সেটা খুব তাদের মনে লেগে যায় সেই জন্য বলা হচ্ছে যে সেন্টিমেন্টের বিকাশ হয় প্রাক্ষোভিক পৃথকীকরণের জন্য প্রক্ষোভ সংখ্যাও বৃদ্ধি পায় যেহেতু প্রক্ষোপ যে ডিফারেন্স হচ্ছে ইমোশনাল যে ডিফারেন্সগুলো যেহেতু শিশুর মধ্যে গ্রো করছে তার সব ফলে কিন্তু সেগুলোর যে পরিমাণ আছে সেগুলোরও কিন্তু সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সামাজিক বিকাশের ক্ষেত্রে কি হচ্ছে সঙ্গীত সাক্ষীদের প্রতি সমবেদনা তৈরি হচ্ছে সহযোগিতার মনোভাব তৈরি হচ্ছে ঠিক একইভাবে কিন্তু সহপাঠীদের সঙ্গে একটা কিন্তু কম্পিটিশান বা প্রতিদ্বন্দ্বিতাও কিন্তু তৈরি হচ্ছে পরিবার থেকে বেরিয়ে এসে যেহেতু বিদ্যালয়ের দিকে যাচ্ছে বা বিদ্যালয়ে প্রবেশ করছে সেক্ষেত্রে কিন্তু তার সামাজিক যে প্রতিক্রিয়া বা সামাজিক যে পরিসর সেটাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে নেক্সট হচ্ছে কি প্রাথমিক বাল্যকাল এটি হচ্ছে ছ থেকে আট বছর পর্যন্ত এখানে কি হচ্ছে এখানে দৈহিক বিকাশের যেটা হার সেটা শৈশবের তুলনায় তুলনামূলকভাবে কিছুটা কমে যায় পরিপূর্ণ বিকাশের একের তিন অংশের বিকাশ কিন্তু এই সময়ের মধ্যে হয় বিকাশের হার কমে যায় কিন্তু থেমে যায় না আমরা কী জানি বিকাশ কিন্তু একটি নিরবচ্ছিন্ন প্রক্রিয়া একটি ধারাবাহিকভাবে হতে থাকে তো সেক্ষেত্রে কমে যায় কিন্তু আবার কি দেখা যায় যে শিশুর মধ্যে যে পরিপূর্ণতা সেটার কিন্তু একের তিন অংশ এই সময়ের মধ্যেই কিন্তু আবার হয়ে থাকে তো এখান থেকে একটা ইম্পর্ট্যান্ট কোয়েশন আসতেই পারে যে কোন সময় শিশুর পরিপূর্ণ বিকাশের একের তিন অংশের বিকাশ ঘটে থাকে তাহলে সেটা হবে প্রাথমিক বাল্যকাল যদি ইয়ার হিসেবে আসে তাহলে হচ্ছে কিন্তু ছ থেকে আট বছর মানসিক বিকাশের ক্ষেত্রে কি দেখা যায় এখানেও কিন্তু শব্দভাণ্ডার বৃদ্ধি হচ্ছে অর্থাৎ ভাষার বিকাশ ঘটছে স্মৃতির প্রখরতা অর্থাৎ স্মৃতিশক্তির বিকাশ ঘটে থাকে মনোযোগের ক্ষেত্রে চঞ্চলতা দেখা যায় এই সময় শিশুদের মধ্যে সবসময় চঞ্চলতা ভাব অর্থাৎ মানসিক যে চঞ্চলতা সেটার কথা বলা হচ্ছে এখানেও কিন্তু কল্পনা শক্তির আরও বিকাশ করতে থাকে এই সময় থেকেই কিন্তু শিশুরা যুক্তিতর অর্থাৎ কোনো জিনিসই কিন্তু সহজে মেনে নেবে না আস্তে আস্তে তাদের মধ্যে যুক্তি চিন্তাধারা এগুলির বিকাশ করতে থাকে এর আগে আমরা দেখেছি তাদের কাল্পনিক জগতের বিকাশ ঘটে কিন্তু এই স্টেজে এসে তাদের কাল্পনিক জগতের বিকাশ ঘটার সঙ্গে সঙ্গে তারা বাস্তব এবং কাল্পনিক কল্পনার জগতের মধ্যে একটা পার্থক্য তৈরি করতে শেখে প্রাক্ষবিক বিকাশ কি এই সময় কিন্তু তারা নিরাপত্তার একটা অভাব করতে থাকে কোনো কাজ করতে গেলে তারা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অহেতুক ভীতি বোধ করে এবং অনেকাংশেই তাদের এই প্রক্ষোভ সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন প্রক্ষোপ তাদের সামনে আসছে তো সেক্ষেত্রে প্রাক্ষোভিক প্রতিক্রিয়া কি হওয়া উচিত কোন ক্ষেত্রে কীভাবে রিয়্যাক্ট করা উচিত সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটা বয়স্কদের উপর নির্ভর করে এবং তাদের মনোভাবের দ্বারাও কিন্তু অনেকাংশে দেখা যায় যে নিয়ন্ত্রিত হয় সামাজিক বিকাশের ক্ষেত্রে কি দেখা যায় যে প্রাথমিক যে ন্যায় নীতিবোধ সেটা কিন্তু এই সময় দেখা যায় তারা এই সময় দলবদ্ধভাবে খেলাধুলো করতে ভালোবাসে এবং সামাজিক যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলো কিন্তু আরও স্থায়ী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত হতে শুরু করে নেক্সট হচ্ছে প্রান্তীয় বাল্যকাল এটি হচ্ছে ন থেকে এগারো বছর পর্যন্ত এক্ষেত্রে দৈহিক বিকাশের ক্ষেত্রে সর্বাঙ্গীন বিকাশের মধ্যে নিম্নাঙ্গের বিকাশ কিন্তু বেশি দেখা যায় মানসিক বিকাশের ক্ষেত্রে দেখা যায় আগ্রহের পরিসর বিস্তৃত হয় মনোযোগের পরিসর বিস্তার ঘটে এছাড়াও বিভিন্ন যে প্রাকৃতিক যে ঘটনাবলী আছে তার আশেপাশে যা প্রাকৃতিক ঘটনাবলী আছে সেগুলো কেন হচ্ছে কি কারণে হচ্ছে তার কিন্তু একটা কৌতূহল বৃদ্ধি পায় ভবিষ্যৎ তারা কি করবে ভবিষ্যৎ চিন্তা তাদের এই সময় থেকে কিন্তু এটা ফিউচার অ্যাওয়ারনেস তৈরি হয় তাদের যে চিন্তার যুক্তি শক্তি যেটা আমরা আগে দেখলাম প্রাক বাল্যকালে সেটা যে তৈরি হচ্ছে সেটি কিন্তু আরও কিছুটা এগিয়ে যায় কিন্তু পরিপূর্ণতা তখনও কিন্তু লাভ করে না প্রাক্ষবিক বিকাশের ক্ষেত্রে কি দেখা যায় সুখানুভূতির প্রাবল্য দেখা যায় অর্থাৎ সব জিনিস যেদের কমফোর্টেবল অনুযায়ী হবে প্রত্যেকটা জিনিস তারা আশানুরূপ পেয়ে যাবে এই যে অনুভূতি এটা একটা যে অর্থাৎ এক্সপেকটেশান যেটা লেবেল সেটা কিন্তু এই সময় খুব হাই দেখা যায় এই সময় আবার দেখা যায় যে সমবয়সী যারা আছে ভাই বিশেষ ক্ষেত্রে ভাই বোনদের মধ্যে একটা ঈর্ষা বোধ তৈরি হয় এই যে জিনিসগুলো চেঞ্জেসগুলো অর্থাৎ ক্ষেত্রেও কিন্তু যে ইমোশনাল যে ডিফারেন্স সেখানে সেগুলোও কিন্তু বৃদ্ধি পেতে শুরু করে সামাজিক বিকাশের ক্ষেত্রে কি দেখা যায় এই সময় যে বন্ধুত্ব যেটা ফ্রেন্ডশিপ সেটা কিন্তু দীর্ঘস্থায়ী হয় সামাজিক আচরণ অনেকটা বয়স্কদের মতো পরিপূর্ণ হতে দেখা যায় তবে এই সময় যেটাকে পিয়ার গ্রুপ বলে দলগত আনুগত্য সেটা কিন্তু খুব বেশি পরিমাণে হয় যেই জন্য এই সময় এক্ষেত্রে কিন্তু একটা কোয়েশ্চেন খুব আসে যে পিয়ার গ্রুপ কোন টাইমকে বলা হয় পিয়ার গ্রুপ টাইম কিন্তু এই টাইমটাকে অর্থাৎ এই বাল্যকাল টাইমটাকে কিন্তু বলা যায় এই সময় নৈতিক মান আরও বেশি উন্নত হয় এবার আমরা দেখব কৈশোরকাল বা বয়সন্ধিকাল যেটা বলা হয় তার যে বৈশিষ্ট্যগুলি শারীরিক বিকাশের মধ্যে যেগুলো দেখা যায় অস্থি পেশিতন্ত্রের দ্রুত বিকাশ ঘটে এবং সেগুলো আরও সুঠাম এবং সাবলীল সবল এরকম ধরনের হয়ে থাকে দৈর্ঘ্য বৃদ্ধি হয় যৌন অঙ্গ প্রত্যঙ্গে বৃদ্ধি হয় গলার স্বরের পরিবর্তন হতে থাকে মানসিক বিকাশের ক্ষেত্রে কি কি দেখা যায় কৌতূহল ও আগ্রহের বিষয়বস্তুগুলো স্থায়ী রূপ গ্রহণ করে অর্থাৎ যেগুলো শৈশব থেকে কৌতূহল স্তুরু শুরু হয়েছিল সেটার যেটা পরিপূর্ণ বিকাশ সেটা কিন্তু এই বয়সে এসে সম্পূর্ণ হয় যুক্তিশক্তির বিকাশ ঘটে চিন্তা সমন্বয় হয় বিমূর্ত ধারণা গঠনের ক্ষমতা বিকাশ ঘটে মূর্ত এবং বিমূর্ত ধারণের মধ্যে যে পার্থক্য সেই যে ক্ষমতা সেটা কিন্তু তার বিকাশ কিন্তু এই সময় এসে হয় বৌদ্ধিক কাজ করার ক্ষমতা বৃদ্ধি পায় প্রাক্ষবিক বিকাশ কি হীনমন্যতা লজ্জা ভয় প্রলোভন ইত্যাদি যে প্রক্ষোভ বা ইমোশানগুলো আছে সেগুলো কিন্তু এই সময় বৃদ্ধি পায় স্পেশালি কিন্তু যে যৌন চেতনা আছে সেগুলোকে কেন্দ্র করে কিন্তু এগুলো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় প্রবল আকার ধারণ করে প্রাক্ষবিক প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করার চেষ্টা করে এই সময় কি হয় যে ইমোশনাল যে কন্ট্রোল আছে সেগুলো কিন্তু এই সময় চেষ্টা করে যে কিন্তু সব সময় দেখা যায় যে কন্ট্রোল হয় না তো সেক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় ইমোশনাল ব্লাস্ট হিসেবে অর্থাৎ সহজেই রেগে যায় সহজে কান্নায় ভেঙে পড়ছে এই ধরনের কিন্তু প্রাক্ষবিক প্রতিক্রিয়া এই সময় দেখা যায় যার জন্য কিন্তু অনেক শিক্ষাবিদরা এই সময়কে ঝড়ঝঞ্জার কাল বলে থাকেন এ সময় যে কৌশ কিশোর কিশোরীদের মধ্যে আশঙ্কা এবং অন্তর্দ্বন্দ্বের প্রাবল্য দেখা যায় অর্থাৎ কোনো জিনিসের প্রতি ভয় ভীতি কোনো কাজ করবে তার মধ্যে কনফিডেন্সের অভাব সবসময় একটা অন্তর্দ্বন্দ্ব অর্থাৎ কোনো কাজ করব কি করব না এই যে সব সবসময় একটা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে কিন্তু তাদের প্রতিনিয়ত জীবন কিন্তু অতিবাহিত হয় নৈতিক সেন্টিমেন্ট গড়ে এর আগে আমরা কি দেখলাম যে নীতিবোধ গড়ে উঠছে সেই নীতিবোধের যে পরিপূর্ণতা সেটা কিন্তু এই স্টেজে এসে গড়ে ওঠে সামাজিক বিকাশের ক্ষেত্রে কি দেখা যায় এক্ষেত্রে যেহেতু তাদের মধ্যে সব দিক থেকেই অনেক রকম চেঞ্জেস এসে থাকে শারীরিক দিক মানসিক দিক প্রাক্ষবিক দিক তো সেক্ষেত্রে তারা কিন্তু এই নতুন সিচুয়েশানের সঙ্গে কিভাবে নিজেদের মানিয়ে নেবে খাপ খাইয়ে নেবে সেক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় তাদের অভিভাবকদের ওপরে কিন্তু নির্ভরশীল হয়ে পড়ে যে স্থায়ী বন্ধুত্ব আমরা প্রান্তীয় বাল্যকালে দেখলাম সেই স্থায়ী বন্ধুত্ব কিন্তু এই স্টেজেও গড়ে ওঠে ব্যক্তি পূজার প্রবণতা বেড়ে ওঠে এটাকে কি বলা হচ্ছে অর্থাৎ ইন্সপিরেশান রোল মডেল তা সেই যে জিনিসগুলো সেই জিনিসগুলো কিন্তু এই স্টেজে বেশি দেখা যায় মূল্যবোধ মনোভাব এই যে জিনিসগুলোর বিকাশ কিন্তু এই স্টেজে ঘটে থাকে এটা তো গেল যে পৈশোর কাল পর্যন্ত যা গেল সেগুলো এর সঙ্গে কিন্তু কিছু কিছু জিনিস আছে যেমন আমরা দেখলাম যে প্রাপ্তবয়স্ক বার্ধক্য বয়স্ক সেগুলো ক্ষেত্রেও কিন্তু কারণ আমরা যখন বৃদ্ধি বা বিকাশ দেখেছি আমরা দেখেছি বৃদ্ধি আমৃত্যু চলে কিন্তু বিকাশ একটা স্টেজ অর্থাৎ এই আঠেরো কুড়ি বছর পর্যন্ত এসে কিন্তু সেটা ব্যক্তি বিশেষে কিছু কিছু ক্ষেত্রে কম বেশি হয়ে থাকে মোটামুটি গড় হিসেবে কুড়ি একুশ বছরে এসে কিন্তু বিকাশ বন্ধ হয়ে যায় তো সেক্ষেত্রে পরবর্তী জীবনে যে স্টেজগুলো আছে সেক্ষেত্রে কিন্তু বিকাশে সেরকম কিছু ইম্পর্টেন্ট রোল যেহেতু থাকে না তো সেগুলো কিন্তু আলোচনার বিষয়বস্তু থাকে না তো সেগুলো আমি দিইনি কিন্তু সেক্ষেত্রেও মানসিক শারীরিক বিকাশের ক্ষেত্রে কিন্তু সেগুলো না হলেও মানসিক বা প্রাকবিক বিকাশের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে তো সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি যেমন ধরো কুড়ি থেকে তিরিশ বছরে ব্যক্তিদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা তৎপরতা এই জিনিসগুলো বেশিভাবে দেখা যায় চল্লিশ বছরের মাঝামাঝি পর থেকে ব্যক্তির মধ্যে অসন্তোষ দেখা যায় অর্থাৎ সে যে জিনিসগুলোকে অ্যাচিভ করতে চাইছে যদি সেগুলোকে সে অ্যাচিভ করে নিচ্ছে তো খুব ঠিক আছে যদি না করতে পারে তখন কিন্তু তার মধ্যে আস্তে আস্তে অসন্তোষ দেখা যায় যেটাকে আমরা ফ্রাস্ট্রেশন বলে থাকি এগুলো কিন্তু আস্তে আস্তে থাকে আবার একটা স্টেজ পরে দেখা যায় যে এই জিনিসগুলো আবার আস্তে আস্তে কাটতে শুরু করে বার্ধক্যের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে ষাট বছরে বা কোনো কোনো জায়গায় সত্তর বছরের ঊর্ধ্বে যেখানে বলা হচ্ছে সেখানে কি বলা হচ্ছে সেখানে প্রাণশক্তি ক্রমশ হ্রাস পায় তাদের স্বাস্থ্য নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েন প্রায় সময় চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎকার করেন অবসর গ্রহণ তাদের উপর অনেক সময় দেখা যায় যে নেতিবাচক প্রভাব পেলে নর্মালি আমরা কি চাই যে যতদিন তার অ্যাক্টিভনেস থাকবে ততদিন কাজ করবে এবং তারপরে একটা স্টেজে এসে রেস্ট নেওয়ার টাইম আসে কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয় তারা রেস্ট নিতে চান না তারা সেই আগে যে অ্যাক্টিভ ছিলেন সেই অ্যাক্টিভনেসটা তাদের মধ্যে রাখতে চান সেক্ষেত্রে যদি তাদের হঠাৎ করে এই অ্যাক্টিভনেসটা কেড়ে নেওয়া হয় তারা কিন্তু সেক্ষেত্রে হতাশ হয়ে পড়েন অনেক বেশি চিন্তাগ্রস্ত হয়ে পড়েন কি দেখা যায় তাদের ওপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে তারা মনে করতে থাকেন যে তারা জীবনের সমস্ত অর্থ হারিয়ে ফেলেছেন তাদের জীবনে আর কিছু করার নেই আবার অনেকে এটাকে ইতিবাচক হিসেবে নেন তারা কি করেন তারা বিভিন্ন অন্যান্য কাজে নিজেদের ইনভলভ করে নেন কেউ ঘুরে বেড়ান কেউ অন্যভাবে তার ফ্যামিলির সাথে জীবনকে উপভোগ করেন এইরকমভাবে কিন্তু এই স্তরের কথা বলা হয়েছে তো কৈশোর কাল পর্যন্ত যে স্টেজগুলো আছে সেগুলো আমরা ডিটেলসে আলোচনা করলাম এবং পরবর্তী কালগুলো যা শর্টে বলে দিলাম কারণ সেগুলো সেরকম কিছু উল্লেখযোগ্যতা নেই বা সেখান থেকে কিন্তু সেরকম কিছু কোয়েশনও আসে না তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো যারা চ্যানেল নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকান আছে সেখানে ক্লিক করো তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে